পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শালানপুর ব্লকে রূপনারায়ণপুর কল্যাণ গ্রামের একটি কমিউনিটি হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে প্রিয়া আকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আসানসোল লং লাইফ রিহেবিলিটেশন সোসাইটি এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দুশো জন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এছাড়াও তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান উদ্যোক্তা পল্লবী হালদার জানান ষোলোই জুন এই এলাকায় ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর কল্যাণ গ্রামের একটি কমিউনিটি হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে প্রিয়া আকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আসানসোল লং লাইফ রিহ্যাবিলিটেশন সোসাইটি এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দুশো জন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এছাড়াও তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান উদ্যোক্তা পল্লবী হালদার জানান ষোলোই জুন এই এলাকায় ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা